হে গাইস হোয়াটস আপ, আজকে হচ্ছে 31st August, আজকে আমার বার্থডে ভাই। নতুন জামা, নতুন প্যান্ট, সব নতুন নতুন ব্যাপার স্যাপার। এখন বাজে 6:40, তো আমার বাড়ির সামনে সবাই চলে এসছে, আমরা যাচ্ছি আজকে বকখালি। ইয়ো গাইস, সবাই চলে এসছে আমার বাড়িতে আমাকে নিয়ে। গাইস তো কেসে হো আপ লোক, চলো আজকে ভাইয়ের বার্থডে, সবাই যারা যারা ইনভাইট পাওনি আমি বলে দিচ্ছি, ভাইয়ের বাড়িতে এসে খেয়ে যাও ডাল ভাত পায়েস। ডাল ভাত পায়েস, চলো ঝুটন, চলো চলো। এ বাবা, আর বার্থডেটা কার, বার্থডেটা কার, চলো ঝুটন। বার্থডেটা আমার থেকে বেশি চমকাচ্ছে ভাই। সকাল সকাল আমি সত্যেন্দ্রনাথ ছাদু খেলাম। সত্যেন্দ্রনাথ ছাদু, তো আমাদের যে কোনো রাইডে শুরুতেই আমরা এই আমতলা টুপ খেয়েছে রাজারহাটের এই চায়ের দোকানটা রাইড, মানে জাস্ট চা ফা খেয়ে নি, তো এখন চা খেতেই দাঁড়িয়েছি। জায়গাটা বেশ সুন্দর লাগে তাই জন্য ঠিক আছে দেখি দেয় এই যে জায়গাটায় আমরা চা খাই। আচ্ছা আচ্ছা, সব পয়সা সব যা বিল আজকে রো দেবে, আজকে মানি ব্যাগ আমরা রেখে এসেছি, ঘরে রেখে এসেছি। মেরা মেরা দায়িত্ব হ্যাঁ, কর্তব্য হ্যাঁ। সকাল সকাল হ্যাভিং টি, কি আনন্দ। তো বার্থডেতে আজকে আমি পুরোপুরি প্ল্যান করলাম যে একটু ঘুরতে যাওয়া যাক, কারণ আমি বেশ ভালো ভালো লাগে অ্যাকচুয়ালি। তো তাই জন্য বার্থডের দিনই ঘুরতে বেরিয়ে পড়লাম বকখালি। যদিও বকখালি আমি আগেও গেছি, আবার যাওয়া হচ্ছে বকখালি, বন্ধুরা মিলে এসে আলাদাই আনন্দ হয়। আলটিমেট বেরিয়ে তো গেছি, বকখালি যাবো। বকখালি যাওয়ার আগে অনেক প্ল্যান আছে, যেটা হচ্ছে আমি আমার বাড়ি যাবো, বাড়ি গিয়ে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ সব হবে, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো বকখালি। সো বাড়ির দিকে যাওয়ার পথে এরা এরা ভুক্কার এরা খাবার দাবার নিয়ে এসছে আলাদা করে, মানে আমার বাড়িতেও কিন্তু খাওয়া দাবার হয়েছে, কিন্তু জানি না, মানে এই মানে বিশ্বাস করে না লোকজন, মানুষজন কাটাপ্পা আছে আমাদের সাথে, কাটাপ্পা কাটাপ্পা বিশ্বাস করছে না আমার কথা। যাই হোক, আমারও খাবারটা দেখে বেশ বমি লাগছে। ও মাই গড, চিকেন নিজের মাংস নিজেই খাচ্ছে, নিজের মাংস নিজেই খাচ্ছে, মানে কেমন হয়েছে ভাই? ভাই কি করেছিস রে ভাই, ফাটারি ফাটারি ফেল তো। ও সকাল সকাল কাকদ্বীপ চলে এলাম, মোটামুটি আড়াই ঘন্টা সময় লাগলো, কারণ আমার রাস্তায় বাবার খিল্লি মারতে মারতে এসছি, এত সময় লাগার কথা না। তো চলে এসেছি কাকদ্বীপ বাজারে, একদম কাকদ্বীপ বাজারের সামনে বাবা আসছে, বাবাকে তুলবো গাড়িতে, তারপরে একদম ঘরে যাবো, ঘরে গিয়ে মস্তি করবো, এই হচ্ছে ব্যাপার। সবাই মোটামুটি হালকা এক্সজস্টেড হয়ে গেছে, বাড়ি গিয়ে হালকা রেস্ট ফেস্ট মানে ইয়ে করতে হবে, ক্লিন আপ হতে হবে, তারপরে বাবা চলে এসছে গাড়িতে, তাই জন্য এখন গানও চলছে কিশোর কুমারের, ঠিক আছে, ফুল মজ। আ গিয়া ঘর মে, আ গিয়া বাবা ঘর কা প্লেস মে, আ গিয়া হাম, মানে আমি আমার বাড়িতে চলে এসেছি। এখন দেবুদা গাড়ি পার্ক করছে, গাড়ি পার্ক করা নিয়ে ব্যাপার স্যাপার চলছে, ওদিকে বাবা বোঝাচ্ছে কীভাবে গাড়ি পার্ক করতে হবে। তো যাই হোক, গাড়ি পার্ক করে নি, ঘরে যাবো, ফুল এনজয় হবে, পার্ট হবে, মস্তি হবে। সোজা চলে আসো পেছনে পেছনে পেছনে, সোজা পেছনে খেয়ে, প্রথমবার সবাই আমার প্লেসে, কেমন লাগছে? গাড়ি ঢুকিয়ে দিয়েছে, গাড়ি গ্যারেজ করে দিয়েছে, গাড়ি গ্যারেজ করে দিয়েছে। কেমন লাগছে? কেমন লাগছে? বাড়ি বাড়ি ফিলিংস আসছে আমার,
সর্বনাশ করেছে দাস, বাবা বললো জুতো পরে চলে যেতে পারবো। ভাইকে আমরা কলকাতায় নিয়ে গিয়ে স্টাইলিশ বানালাম, ভাই এখন পুরো খেলছে। এই তো জল জমে গেছে রাস্তায়, বাচ্চারা কি করে আসছে? না বাবা বললো জুতো পরে চলে যাওয়া যাবে। এটা কি, এটা কি? ও মাই গড, বাড়িতে এসেছি। বাড়িতে তো বেলুন ফেলুন দিয়ে ভাই সাজিয়ে ফেলেছে, ঠিক আছে। আমি আমার ভাইকে দেখে নিজেই চিনতে পারিনি। আমি আমার বড় বড় চুল করেছি আর আমার ভাই করেছে, দেখবে। শুধু ভাইকে শুধু আমি ইন্ট্রোডিউস করাচ্ছি, ভাই হচ্ছে ফুল চেঞ্জ, ভাই হচ্ছে দাড়ি বাড়িয়েছে। ও মাই গড, চুল বাড়াচ্ছে, আমার মতো বড় বড় চুল করে ফেলেছে অলমোস্ট। কি আমার মতো কম্পিটিশনে যাবি নাকি এবার? চল টেক্কা টেক্কি হোক, যাই হোক, মানে ঘরপর সাজিয়ে ফেলেছে বিশাল পরিমাণে। তারপরে তারপরে সবাই চলে এসে অ্যাডজাস্ট করে বসছে, গরিবের বাড়িতে চলে এসেছে সবাই, কোনো ব্যাপার না। আমরা সবাই আর সবাই গরিব, সবাই বড়লোক হবে, সবাই বড়লোক। দেবার্গ খুব তাড়াতাড়ি বড়লোক হবে, কারণ কাকিমা হচ্ছে দেবার্গর নামে বিশাল পুজো দিচ্ছে, মা পুজো পুজো দিচ্ছে এখানে, দেখতেই পাচ্ছ। এই তো মা, ব্যাস। ওকে, সো বাড়িতে এসে আমার বিশাল গরম লেগেছে, আমি ভাই গেঞ্জি মেঞ্জি খুলে দিয়েছি, কোনো অসুবিধা নেই। সবাই তো এখন এখানে খুলতে পারবে না, বুঝতে পারছো? সবাই এখন কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে, কোল্ড ড্রিঙ্কস পার্টি। এই চিয়ার্স, চিয়ার্স, চিয়ার্স। কোথায় কোমরে ব্যথার তেল? এ ভাই বোরিং, একটা বোরিং পার্সন বোঝে, বোরিং পার্সন। বাড়িতে এসে স্নান ফান করে রেডি হয়ে গেছি, আবার নতুন জামা বাবা দিয়েছে ওটা পরেও নিয়েছি। ও মাই গড, আলাদাই রক। সবাই এখানে শুয়ে পুয়ে পড়ে যাচ্ছে, আমি আবার ব্লগ করছি। এখন মা আমাকে আবার নাকি পুজো পুজো দেবে, যে বার্থডেতে নাকি পুজো দেয় আমাকে, দেখি কি হয়। এখন বাড়িতে এসব কিছু বাদই না, ঠিক আছে, আজকের দিনটা আমাকে বাদ দিয়ে হবে। বাবা আমার রিকোয়ারমেন্ট, কিচ্ছু করার নেই। আজকে আসতে দিচ্ছে না ওকে, বাস লাগবে নিয়ে আসতে। কাদের নিয়ে ঘুরতে এসেছি আমি, কাদের নিয়ে। এই যে এ হচ্ছে এখানে ঘুরতে এসছে শুভম, এই যে লিওদা। আমার ঘুরতে এসে ঘুমায় ভাইয়েরা, বাড়িতে ঘুমায় না, বাড়িতে জেগে বসে থাকে সারা রাত, ঘুরতে এসে ঘুমায়। এই লিও, এই দেবুদা, তুমিও ল্যাথ খাচ্ছিলে 5 মিনিটের দিকে। ভাই ল্যাথ খেয়েছি, ঘুমাইনি, ল্যাথ খেয়েছি। কেন বলো না, এদের কিছু বলো তুমি, ভালো লাগছে না। যাই হোক, আমরা এখন ঘুরতে বেরাচ্ছি, 12:30 মতো বাজে, এখন ঘুরতে বেরাচ্ছি। আবার 1:30 সময় খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তো চাপটাও আছে অনেক ভালো। ও আজকের ওয়েদার হেভি ভাই, আমি প্রথমবার জীবনে দেখলাম আমার বার্থডের দিন যে এত ভালো ওয়েদার একটা পেয়েছি। তো বাবা আজকে আমাকে এই গেঞ্জিটা গিফট করেছে, বাবার গেঞ্জি, মানে বাবার দেওয়া গেঞ্জি দিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছি। ও ফুল মজা হচ্ছে মোটামুটি। এই সামনে তো আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি ভাই, পাড়াতে পাড়া ঘুরতে বেরিয়েছি মোটামুটি। ও চলো পুরো সোজা সোজা ঢোকাবে, সোজা আমার সময় দেখা সেগুলো আছে, ওগুলো নেবো আমি। এই পুরো সোজা আমাদের কাকদ্বীপ এলে আমার এই জায়গাটা আসতে বেশ বেশ ভালো লাগে, বেশ মানে আলাদাই আনন্দ লাগে।
এই জায়গাটা বারবার আমি আসতে চাই, কারণ এখান থেকে এই যে নদীটা, যেটা মানে নদী না খাল অ্যাকচুয়ালি, এটা নদীটা হচ্ছে অ্যাকচুয়ালি ওপারে, একদম ওপারে। তো সবাই মিলে এসছি একসাথে, কিন্তু কেউ নামতে চাইছে না গাড়ি থেকে, কারণ খুবই রোদ। বাট আমি তো, আমাকে তো নামতেই হবে তোমাদেরকে দেখানোর জন্য। ইয়া পিছনটা দেখো, ও ইয়া, এই হচ্ছে কাকদ্বীপের, এটাকে কী বলে, জেটি বলতে পারি, স্টিমারঘাট জেটি, স্টিমারঘাট জেটি। এই জায়গাটাই সব মোটামুটি টলার ফলার আসে, এখানটাই মাছ ফাছের বিজনেস ফিজনেস এখান থেকেই আমদানি রপ্তানি হয় আর কি সব। এবার ব্যাপারটা হচ্ছে এখান থেকে নদীটাও প্রপার, নদীটাও দেখা যায়, এটা খাল, এরপরে নদী, আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে খাল, খালের পরে ওই দূরে দেখতে পাচ্ছি, ওই দূরে ওইটা হচ্ছে নদী, ওই দূরে ওই দূরে। সেই জায়গাটা আমার সত্যি ভালো লাগে। আর আমরা আসতে না আসতেই সঙ্গে সঙ্গে রোদটা পড়ে গেছে ভাই, এটা এর থেকে আর বেশি খুশির খবর কিছু হতেই পারে না। এটাকে বলা হয় মানে আমাদের স্টিমারঘাট জেটি বলা যেতে পারে, বা এই জায়গাটা থেকে, এই জায়গাটা সব ট্রলারের মানে ট্রলারের মানে স্ট্যান্ড আর কি, ট্রলার স্ট্যান্ড। এখানে হচ্ছে মাছ আসে, নানান নদী থেকে মাছ সংগ্রহ করে নিয়ে আসে এখানকার ট্রলাররা। ওটা হচ্ছে হারবার, ওই পাড়টা দেখতে পাচ্ছ তোমরা হারবার, ওই হারবারে হচ্ছে মাছগুলোকে ইয়ে করা হয়, কালেক্ট করা হয়, কালেক্ট করে বা সব গাড়িতে মানে ইয়ে করা হয়, রপ্তানি করা হয় কলকাতা বা বাইরের দিকে, যেসব আমরা মাছ ফাছ খাই তো ওখানে রপ্তানি করা হয়। আর ওটা হচ্ছে ওই যে কোম্পানিটা দেখতে পাচ্ছ, ওটা ওখানটায় মাছের সব প্রসেসিং হয়, প্রসেসিং হয়ে ওখান থেকে ফ্রিসিং তোমার প্যাকেজিং ফ্যাকেজিং হয়ে আরও মানে হাই কোয়ালিটির যে মাছগুলো যায় কলকাতার উদ্দেশ্যে, সো সেগুলো ওখানেই হয়, মানে আমাদের বাড়ির পাশে জাস্ট মানে 2 মিনিট হাঁটলেই বাড়ি থেকে। তো এটাই আছে আমাদের এখানে দেখার মতো। এই আমাদের আমরা এখানে খেলি আর কি, ছোটোবেলা থেকে খেলাধুলা করতাম, তো বড়ো হয়ে গেছি এখন তো আর এখানে আসা হয় না, তো এই জায়গাটা এখন পর্যটন কেন্দ্র, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আমরা ঘুরতে আসি ভাই এখানে, এখন আগে এখানে খেলতাম অল টাইম। এই দেখো বড়ো বড়ো ট্রলার এখানে রাখা, বড়ো বড়ো মানে ট্রলার মানে জাহাজ বলতে পারো অ্যাকচুয়ালি, এগুলো দিয়ে মাছই ধরা হয়, এগুলো নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয় না, এই হচ্ছে বিষয়। আপাতত কাকদ্বীপ ঘোরা এইটুকুই, মানে এখানে তো বেশি কিছু ঘোরার নেই তেমন, অনেক কিছু আছে যেটা হচ্ছে আমি দেখিয়ে দিয়েছি আমার কাকদ্বীপ ব্লগে, অনেক দিনের একটা পুরনো ব্লগ আছে, কাকদ্বীপ ব্লগ করেছিলাম তখন, ওটাই সব দেখিয়ে দিয়েছি। আমরা আজকে তো একটু মজা করতে এসেছি, আমার বার্থডে বলে কথা, সো এইসব তো করতে আসিনি, ঘোরা ঘোরা বেশি ঘোরা দেখা, চলো চলো বেরো। সো এখানে যতটা যা মজা করছি তোমাদের সাথে শেয়ার করছি, এখন একটা ইয়ের উপরে উঠছি, হেঁটে হেঁটে দেখো কিছু উঠছি, বাবা দেখা কে, আরে বাবা কিতনা আচ্ছা মৌসম হ্যাঁ, ওয়েদার হ্যাঁ, ইতনা আচ্ছা, ইয়ার মে আ গিয়া, ও মাই গড কি আচ্ছা লাগছে। একটা ছোট ইয়ের মধ্যে দাঁড়িয়ে আছি, ডিঙা নৌকা বলে এগুলোকে, এই নৌকাগুলো ছোট্ট ট্রলার, একদম ছোট্ট ছোট্ট ট্রলার, যেগুলোতে করে মাছ মাছ চাষ করতে বা মাছ ধরতে যাওয়া হয়। তো মাছ ধরে এখানে সবাই রেস্ট নিচ্ছে, এখন মাছ ধরা হয়ে গেছে সবার, এখন জোয়ার টাইম নয়, জোয়ার টাইম হলে সবাই বেরিয়ে যাবে আবার এখান থেকে। তো এখন আস্তে আস্তে অন্যদিকে যাবো, এখন অ্যাকচুয়ালি লাঞ্চের টাইম হয়ে গেছে, লাঞ্চ করতে যাবো। সো অল্প ঘুরে অল্প সবাইকে ঘুরিয়ে চলে এলাম, আবার আমার বাড়ির পাশে চলে এসেছি। আমার বাড়ির পাশের এই জায়গাটা আমার বেশ ভালো লাগে, মানে মোটামুটি এখানে আগে একদম ফাঁকা ছিল, এখন সব বাড়ি ঘর হয়ে যাচ্ছে, বেশি মেট্রোপলিটন এরিয়া হয়ে যাচ্ছে আর কি বলবো। দেখো না আমাদের কলকাতার মতো ফ্ল্যাট হয়ে গেছে, পিছনে ফ্ল্যাট নয় এটা অ্যাকচুয়ালি বাড়ি, এরা মানে ফ্ল্যাটের মতো স্টাইলে বিশাল বড়ো পাঁচতলা বাড়ি বানিয়ে দিয়েছে ভাই। পয়সা আছে পয়সা, চলো লাগাও পয়সা আর ঘর বানাও, চারজন না পাঁচজন মেম্বার থাকে, পাঁচতলা বাড়ি, তাই আলাদাই ব্যাপার, এক একজন এক এক তলায় থাকে, আলাদাই লেভেল। তো আমার এই পুকুর পাড়টায় আসতে খুব ভালো লাগে, মজা লাগে, বেশ আরাম পাই। এই আছে এবার এখান থেকে, এতক্ষণ যে আঁকা বাঁকা শর্ট গুলো দেখলে সব লিও নিয়েছে, ঠিক আছে ভাই, অনেক কিছু করতে চাইছে কিন্তু ঠিক হচ্ছে না। তালিয়া তালিয়া তালিয়া, ও মাই গড, জোরদার তালিয়া, ওকে আ বাবা, চলো
তো আপাতত বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, তার কারণ হচ্ছে আমরা আজকে বাড়িতে একটুখানি সেলিব্রেশন করলাম, কারণ বাড়িতে আসা হয় না অনেকদিন। বাড়িতে এসে সেলিব্রেশন করলাম লাইটলি, একটা ছোটো সেলিব্রেশন বন্ধুদের নিয়ে। বন্ধুদেরকে প্রথম বাড়িতে নিয়ে এলাম, বাড়ি দেখালাম, যদি আমাদের গরিবের বাড়ি কোনো ব্যাপার না, ঠিক আছে, সবাই অ্যাডজাস্ট করে নিয়েছে। তো এবার এখান থেকে বেরিয়ে পড়েছি, সবাইকে খাওয়া দাওয়া তো করাতে হবে অন্তত, আমার বাড়িতে এসতে বলে কথা। আমার মায়ের আজকে একটু শরীরটা খারাপ, তাই বাড়িতে অ্যারেঞ্জ করতে পারিনি তেমন। তো আমাদের বাড়ির পাশেই একটা রেস্টুরেন্ট আছে, তো এখান সোখান থেকেই খাওয়ানো হচ্ছে সবাইকেই আর কি। তারপরে আমরা পাঁচজন টোটাল, সাথে আমার ভাইও যাচ্ছে আজকে, সবাই মিলে বকখালি, সোজা বকখালি খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া শুরু হোক কি লাগছে গুরু, তারপরে যাবো বকখালি। হ্যাঁ, একে দেখাকে বসে আছে, একবার দেখিয়ে দিই, একবার মুখটা দেখিয়ে দিই হাতে করে, এবার আমার দিকে ফেরা ক্যামেরাটা। কাটাপানে বাবু বলি কি মারা কি মারা বাবা পাতা নেই সাহেব জি। ওকে, আমরা গাড়ির পার্কিং পাচ্ছিলাম না, গাড়ি পার্ক করে চলে এলাম এক জায়গায়, কষ্ট করে পার্ক করলাম, পার্ক করে এখন হোটেলে দিই। আরে মা, কি খবর বলুন তো, ভালো কি খবর? কাকদ্বীপের ছেলে ভাই সবাই মোটামুটি চেনা শোনা, তারপরে আমার আবার আবার সবাই আমার ব্লগ দেখে, তো সবাই মোটামুটি আমার ডাকাডাকি করে, আমার বড় অঙ্কলের সাথে দেখা হয়ে গেছিলো। তো এখন আমি অলমোস্ট চলে এসেছি, আমরা সবাই মিলে মহামায়া মহামায়া রেস্টুরেন্টে চলে এসেছি খাওয়া দাওয়া। দেখি কতটা মায়া দেখায় ওরা, মায়া খায়া কিছু দেখাবে না, ভক্কম খাওয়াবে খাবে। মহামায়া চলে এসেছি, মহামায়া আমার বার্থডে পার্টি আজকে এখানেই ছোট করে হচ্ছে, বেশি বড় কিছু করতে পারছি না, যদিও মানে তোমরা হয়তো ভাবছো অনেক বড় কিছু, ইটস নট আ বিগ ডিল, মানে হবে, সবার হবে, সবার পার্টি পাবে, আমি বাড়ি গিয়ে আবার পার্টি দেবো সবাইকে, তবে সবাইকে রোল পার্টি দেবো ভাই। সো এটা হচ্ছে এবার গুড মাই ফাদার, এবার গুড ফাদার, তো কাকু আমাকে একটা দায়িত্ব, আচ্ছা কাকু আমাকে একটা দায়িত্ব দিয়েছে, সেটা হচ্ছে বলেছে দেবারগো যেন কোনো মেয়ের পাল্লায় না পড়ে যায়। ও ভাই, কিছু করার নেই, এত হ্যান্ডসাম দেখতে একটা ছেলেকে মেয়েরা নাকি দেখবে না, ঠিক আছে, মেয়ের পাল্লায় নাকি পড়বে না, পাল্লায় পড়তে হবে না, মেয়েরাই অটোমেটিক আমার পাল্লায় পড়বে, মেয়েরাই কন্ট্রোল করতে হবে না, আমি তো কন্ট্রোল করে রাখি নিজেকে। তো এখন চলে এসেছি, খাওয়া দাওয়া আছে, লাঞ্চ আছে, এখন লাঞ্চটা করে নিই, তারপরে কথা হবে। ওহো, খাওয়া দাওয়া শেষ, আমাদের সেক্স ইন্ডিয়া দেশ, সেক্স ইন্ডিয়া দেশ, আমরা আছি কাকদ্বীপ, কাকদ্বীপ মহামায়া হোটেলে আছি, ওখানে সুন্দর করে সাজানো আছে আমার বার্থডের জন্য। আগে আগে আইসক্রিম খাচ্ছি, খাওয়া দাওয়া শেষ, মোটামুটি আইসক্রিম খাওয়ার স্টাইল, আবার আইসক্রিম খাওয়ার স্টাইল দেখো কি ভয়ঙ্কর, খেতে পারিনি এত এত খাবার অর্ডার হয়ে গেছে, মোটামুটি খেতে পারিনি, এখন আবার প্যাক হচ্ছে, বকখালি যাবো, ওখানে গিয়ে খেয়ে নেবো ভাই। বহুত খাওয়া হয়ে গেছে, নরম চরণ বন্ধ হয়ে গেছে, এরা মৌড়ি খেয়ে যাচ্ছে তখন থেকে, আমার একদম ভালো লাগে না। তো এবারে আমাদের ডেস্টিনেশন বকখালি। টাটা, এইসব কথা বলুন না, না না, চিন্তা কোনো কারণ নেই, না 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 না, কেউ বাবা হচ্ছে বহুত, কেউ নামবে না, কোনো চিন্তা নেই, সিকিউর করে অল টাইম, বাবা খালি বারবার করে সাবধান করে যে এখানে যাবে না, ওখানে যাবে না, এই করবে না, সেই করবে না, বাচ্চা ছেলে আছি বাবা, টাটা টাটা, বড্ড গরম হয়ে গেছে গাড়িটা, ভাইও যাচ্ছে আমার সাথে, ভাইকে নিয়ে যাচ্ছে।
সবাই বেরিয়ে পড়লাম আমরা। সো তবে আজ এইটুকুই থাক, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেল। এবারে আমরা বকখালির দিকে রওনা দিয়ে দিয়েছি। বকখালির ভিডিওটা কি তোমরা আজকেই দেখবে? না, আজকে দেখাবো না তোমাদেরকে ওটা। বকখালির ভিডিও সেকেন্ড পার্ট অবশ্যই কালকে দেখাবো। তো অর্ধেক ভিডিও এডিট হয়েছে, অর্ধেক ভিডিও এখনও এডিট হয়নি। তো এডিট হয়ে গেলে অবশ্যই ছেড়ে দেবো কালকে। আর আমি বকখালি থেকে এসে একটু অসুস্থ হয়ে পড়েছি, তোমরা আশা করি বুঝতে পারছো। বকখালিতে গেলে এনজয় আনন্দ এসব করার পরে অসুস্থ তো হতেই হয়, সমুদ্রে স্নান করলে অসুস্থ হয়েই পড়ি আমি। মানে অনেক দিন পরে বকখালি আবার শীতে ঠান্ডায় গরমে বর্ষায় অনেক নানান রকম কারণে অসুস্থ হয়ে পড়েছি। তো বকখালির দিকে যেতে যেতেই ব্লগটা আজকে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো, পজিটিভলি আমার ব্লগ দেখতে থাকো। পার ডে ব্লগ নিয়ে আসবো, এটা আমার প্রতিজ্ঞা নিজেকে নিজের উপর। বাট আমি কালকে আমি ব্লগ দিতে পারিনি, তার কারণটা হচ্ছে কালকে বাড়িতে এসে আমার শরীর একটু দিচ্ছিল না যে আমি ব্লগ করি, ব্লগ এডিট করি, তাই জন্য ব্লগ আসেনি কালকে। তাই জন্য তোমাদের সবার কাছে আমি দুঃখিত। সো চলো সবাই ভালো থেকো, টাটা বাই, গুড নাইট। অ্যাকচুয়ালি আই এম ফিলিং গুড অ্যান্ড ওয়েল। মাছ মাছগুলো সব নিয়ে যাবো তো, গাম করে খেয়ে বসে পড়েছে এখন ভাই, মাথা নিয়ে বসে আছে।